চল খেতে চল, বললাম তো যাবো না, চল না বাবা। বৌদি প্লিজ, আমার ভালো লাগছে না, তুমি যাও। দেখো তুই তো জানিস আমি তোর সঙ্গে খাই একসঙ্গে, তুই না গেলে কি করে খেতে যাবো বল। দাদা মা কি পেয়েছে বলো তো, সারাক্ষণ বিয়ে 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 সহ্য। আরে বাবা ওরকম মাথা গরম করলে তো কিছু হবে না, সব দিকটা সামলে চলতে হবে তোকে। কি সামলাবো বলো তো, আমি এখন বিমানকে কি বলবো, তুমি তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবার জন্য রেডি হও। আমার দাদা, আমার দাদা বিয়ের জন্য রেডি হয়ে গেছে। আস্তে আস্তে বল। পারবো না বৌদি প্লিজ, কি হচ্ছে এটা বাড়িতে আমি বুঝতে পারছি না সারাক্ষণ। আচ্ছা তুমি তুমি পরিষ্কার করে বলো কি চায় ওরা, কেন এত এত বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। শোন শোন আমার কথাটা শোন, আমার মনে হয় তুই তুই একটা কাজ কর না, তুই বিমানবাবুকে একদিন নিয়ে আয় বাড়িতে, সবার সঙ্গে আলাপ টালাপ করুক, তারপরে দেখা যাবে। বাড়িতে বিমান কি বলছে বৌদি, বাড়িতে বিমানকে নিয়ে আসবো কিভাবে, নিয়ে আসবো তোর বন্ধু, তোর বন্ধু হিসেবে নিয়ে আসবো। বৌদি তুমি দাদাকে চিনি না, হঠাৎ করে যদি অপমান টপমান করে দাঁড়িয়ে দেয় তাহলে। এত ভয় করলে চলবে না, এখন অত ভয় করলে চলবে না, আমি যেটা বলছি সেটা তোকে করতে হবে। না বৌদি, আচ্ছা ঠিক আছে পরে ভাবা যাবে তুই সেটা করবি কি করবি না, তুই এখন খেতে চল তো, চল চল চল। বৌদি এরকম মুডে আমার ভালো লাগছে না খেতে, কিভাবে ভালো লাগছে না খেতে। এখনই এরকম করবি, পরে তোকে আরো কত সমস্যা ফেস করতে হবে তুই জানিস। চল।